সুপ্রিয় দর্শক, ওএসিস এই সময় স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলাকে কেন্দ্র করে যে ঘটনা এবং পরিস্থিতি গত কয়েকদিন যাবৎ চলছে, সেই ঘটনা নিয়ে আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, আর আমাদের দ্বিতীয় আলোচক হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সলিমুল্লাহ খান। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি শ্রুতি কাজল দেবনাথের কাছে যাব। আপনি ঘটনাস্থলে ঘুরে এসেছেন, দেখে এসেছেন সরেজমিনে, এবং আপনাদের সাথে একটি টোটাল টিমও ছিল। কি দেখলেন এবং এই পরিস্থিতির মূল কথা যদি আমরা বলি, এরকম একটি ঘটনা কেন ঘটল? কেনর উত্তর আমি দিতে পারবো না। আমি দুঃখিত, কেনর উত্তর দেবে প্রশাসন, দেবে রাজনৈতিক নেতৃবৃন্দ, দেবে দল যারা রাষ্ট্রক্ষমতায় আছেন এবং যারা রাজনীতিতে থাকেন বা রাষ্ট্রক্ষমতায় যাবার স্বপ্ন দেখেন। আমরা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একজন নাগরিক, 16 কোটির মধ্যে আমরা 10% এখন, মানে সেই 33% আজকে 10% এসে দাঁড়িয়েছি, বা 9.7% সত্যি কথা বলি। অত্যন্ত দুঃখের সাথে বলছি যে বারবার এই একই ঘটনা ঘটছে, এবং যে কথাটি দিয়ে ঘটছে ফেসবুকে পোস্ট। আমি যদি সাথিয়া থেকে যাই, পাবনার সাথিয়া থেকে রামু হয়ে যদি আমি নাসিরনগরে আসি, প্রত্যেকটা জায়গায়, সাথিয়া, নাসিরনগর, তারপরে হোমনা, কুমিল্লা, সারা বাংলাদেশে অনেক ফেসবুক পোস্ট হয়েছে চিটাগাংয়ের বিষয়ে। প্রত্যেকটি ফেসবুকে কিন্তু আমরা দেখেছি পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা বলেছে যার নামে পোস্টটি হয়েছে বা যার আইডিকে ব্যবহার করা হয়েছে তিনি সে কাজটি করেননি। এখানে রসরাজ যে ব্যক্তিটির নামে পোস্ট হয়েছে, সে বেচারা জেলে মানুষ, 27 বছর বয়স এবং 4-5 পর্যন্ত পড়াশোনা, সে বলে যে সে বিষয়টা বোঝেইনি কোনো। তারপরে আপনারাই মিডিয়ার লোকরা বলছেন এটা ফটোশপ হয়েছে, সে ফটোশপ কি বোঝে না। এবং আজকে মাননীয় মন্ত্রী মৎস্যমন্ত্রী, তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে রসরাজ, এবং উনি গোয়েন্দা সংস্থার রিপোর্টের রেফারেন্সে বলছেন যে রসরাজ এই কাজটি করেনি। তাহলে পরে রসরাজ কাজটি করেনি, কিন্তু আমার কিন্তু মন্দির পুড়ল, আমাদের সম্পত্তি নষ্ট হলো, এবং 6টি পরিবার দেশত্যাগ করেছে বলে রিপোর্টে আছে। এখন আরেকটি ঘটনা হচ্ছে, কেউ কেউ বলে রাজনৈতিক দুই দলের এসে, যে দুই দলের কোন্দল হোক বা একই দলের দুই কৃপক্ষের কোন্দল হোক, ফেক পোস্ট হোক, আমি কেন স্বীকার হব? আমার মন্দির, আরেকটি কথা বলি, বারবারই একটি কথা বলা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত। আমি বিনয়ের সাথে বলতে চাই, দেশবাসীকে বলতে চাই, ধর্মপ্রাণ মানুষদেরকে বলতে চাই, এবং ধর্মপ্রাণ কথাটি আমি বলছি, ধর্মীয় অনুভূতিতে আঘাত কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক নয়। ইসলামের মানে ফেক যে পোস্টের কথা বলে, এটি যেমন আমাদের মুসলমান ভাইদের মনে আঘাত লেগেছে, ঠিক একইভাবে আমার মন্দির ভাঙলে, আমার বিগ্রহ ভাঙলে, আমার প্রতিমা জ্বালিয়ে দিলে, পুড়িয়ে দিলে, এবং আমার দেবস্থলে দখল করলে, আমার কি মনে আঘাত লাগে না? খ্রিস্টানদের প্যাগোডা পুড়িয়ে ফেললে, বৌদ্ধদের এই মানে এই জায়গাটিও কিন্তু আমাকে আসতে হবে। ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক। আমি সার্বিকভাবে, আর ওখানে যেটা দেখলাম, আবার সেই মাননীয় মন্ত্রীর কথা বলতেই হয় না, উনি ঘটনা ঘটেছে 30 তারিখ, ফেসবুক হয়েছে 28 তারিখে হলো, 30 তারিখে ঘটনা ঘটার পরে উনি 1 তারিখ রাতে ওখানে গেলেন, রাত 10টার দিকে, মাননীয় মৎস্যমন্ত্রী, উনি ওখানকারই কিন্তু মানে ওই কনস্টিটিউয়েন্সিতে এমপি তিনি, এবং সেই হিসাবে মন্ত্রী। সেখানে গেলেন 1 তারিখে রাতে 10টার সময় তিনি গেছেন, আমরা গেলাম 2 তারিখে 11টার দিকে পৌঁছালাম। 1 তারিখে যাওয়ার পরে 2 তারিখ সারাদিনের ভিতরে কিন্তু উনি কোথাও যাননি, ডাকবাংলাতে বসে থাকলেন, এবং সেখান থেকে যেসব কটুক্তির কথা বলা হচ্ছে, অভিযোগ করার কথা বলা হচ্ছে, যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে, আপনি বললে আমি সেই শব্দ ব্যবহার করবো না, হলে ব্যবহার আমরা করবো না, কিন্তু উনি যেহেতু এটা আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন যে এ ধরনের কোনো কটুক্তি করেননি, এবং উনি বলেছেন যে প্রমাণ করতে পারে তার, এখন প্রমাণের ব্যাপার হলো যে একজন আরেকজনকে গালিগালাজ করছে, আমি তো ক্যামেরা নিয়ে বসে নাই, মাইক্রোফোনও থাকে না, প্রমাণের ব্যাপারটি এটি আমি বলবো, কারণ আমরা যখন এখানে ছিলাম প্রত্যেকটি সাংবাদিক ওখানে যারা ছিলেন প্রত্যেকে কিন্তু একটি কথা বলেছেন, ওনাদেরকে প্রচণ্ডভাবে অ্যাবিউজ করা হয়েছে যে তোমরা জিনিসটাকে বাড়িয়ে বলছো, অতিরঞ্জিত করছো, আর যে শব্দগুচ্ছ উনি বলেছিলেন আমাদের সম্বন্ধে, সেই শব্দগুচ্ছ ব্যাপারে ওখানকার মাইনরিটি বলেছে, সাংবাদিকরা বলেছে, ওখানে প্রত্যেকে আমাদের কাছে কমপ্লেন করেছে, যার জন্য আমরা এটা বলেছি। এবং আমি বিশ্বাস করি যে উনি এই ট্রাম্প কার্ডটা ব্যবহার করেছেন, যে
এখন যদি কারো কাছে ভিডিও থাকে বিষয়টা আসবে, আর নইলে আসবে না। কিন্তু তিনি জানেন, সবচেয়ে বিবেকের থেকে বড় কথা তো নেই, তিনি জানেন। এবং যেইভাবে তিনি এবং আজকে তিনি এতদিন পরে আজকে প্রেস কনফারেন্সটা করলেন 6 তারিখে এসে, এই বিষয়গুলো এতদিন তিনি কিন্তু নীরব। এবং বিবিসির কাছে কালকে যেটা বলেছে সেটাও খুব আপত্তিকর শব্দ। এবং তিনি কিন্তু একটি কথা আমি বলব, তিনি কিন্তু বারবারই বলেছেন আপনাদের মিডিয়াতে আছে 2-3টি মন্দির অ্যাটাক হয়েছে, 2-3টি বাড়ি হয়েছে। আর আপনারা যে সরজমিনে দেখেন, কালকে পুলিশের আইজি যাচ্ছেন, কটি বাড়ি, কটি প্রতিমা, কটি মন্দির ভেঙেছে, তো এটা তো দৃশ্যমান। আমরা জনাব সেলিমুল্লাহ খানের কাছে যাই। কাজল দেবনাথ বলছিলেন যে ফেসবুকের যে আইডি, আইডি দিয়ে ফেসবুকে একটা পোস্ট নিয়ে এই ঘটনাটা ঘটেছে বা আর উসিলা নিয়ে ঘটেছে। আমরা কিন্তু অতীতেও দেখেছি, রামুতে এরকম একটা আরেকটি ঘটনা ঘটেছে, যে ফেসবুক পোস্ট যেটাকে নিয়ে বলা হচ্ছে যে পুলিশ সদর দপ্তর থেকেও কিন্তু বলা হয়েছে যে এই ধরনের ফেসবুক পোস্টের ব্যাপারে যেন সতর্ক থাকে, কেউ যেন লাইক না দেয়, কেউ যেন এরকম ধর্মীয় অনুভূতি আঘাত লেগে কেউ করা না হয়। তা আমাদের আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে এইটা আসলেই করেছিল কি না, যে ছেলেটির ফেসবুক আইডি থেকে এই কাজটি করা মানে করা হয়েছিল, সেই তদন্ত না গিয়ে কিন্তু আমরা দেখলাম অন্য কোনো দিকে কিন্তু কি বেশি নজর দেওয়া হলো। শুধু যদি এই জায়গাতে যদি আমরা মানে তদন্ত করতাম তাহলে তো মানে পাওয়া যেত যে আসলে এই কাজটি কারা করেছে, কিভাবে করেছে, বা এটা কোনো একটা ষড়যন্ত্র কিনা। ধন্যবাদ আমাকে জিজ্ঞেস করার জন্যে। আপনি নিজেও ভালোভাবে জানেন ফেসবুকের বয়স অতি অল্প, কিন্তু যেটাকে আপনি নিজেই বললেন সাম্প্রদায়িক হামলা, সেটার বয়স অত অল্প নয়। যখন ফেসবুক ছিল না তখনও অন্য অজুহাতে হতো, ফেসবুকে একটা তদন্ত অবশ্যই করতে হবে। রামুর ঘটনা একই প্রকৃতিতে ঘটেছিল, পাবনার সাথিয়াতে ঘটেছিল, এখানে ঘটেছে। কিন্তু তারপরেও আমি আরেকটা প্রশ্ন আগে জিজ্ঞেস করে রাখি, একই সাথে এই সময়ে দেশের আরও নানা জায়গায়, গতকাল সিরাজগঞ্জে, এর আগের দিন বানারীপাড়ায়, এখন ঝালকাঠি হচ্ছে, তাহলে এই যে বিভিন্ন জায়গায় হচ্ছে, ওই যে নওগাঁর নারগুন বলে একটা জায়গায় শোনা গেল, সব জায়গাতে যে মন্দিরে আক্রমণ হচ্ছে, এইটা অবশ্যই একটা দুর্ঘটনা নয়। আমাদের আগে ধরতে হবে এইটার পেছনে কার বা কাদের স্বার্থ এবং রাজনৈতিক উদ্দেশ্য আছে, এটা প্রথমে দেখা উচিত। দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকের ব্যাপারটা তদন্ত করা উচিত। আমি আপনার সাথে একমত যে এই ধরনের ঘটনা যখন বারবার ঘটানো হচ্ছে, একজনের ফেসবুক আইডি যে আরেকজন নকল করতে পারে, সেখানে এখন তো হ্যাকিং তো সারা পৃথিবীতেই হচ্ছে। আমার অ্যাকাউন্ট আপনি ঢুকে যদি আমি জানবার আগেই আমার নামে 5টা পোস্ট দিয়ে দেন, আমার ক্ষতি যা হবে তা তো হয়ে গেল। কারণ এখানে কুসংবাদ, আগে বলতো বাতাসের আগে দায়, এখন বাতাস তো না, বাতাস তো অল্প গতিতে যায়, এখানে ইলেকট্রিসিটি তো অনেক বেশি দ্রুত গতিতে যায়, আলোক যত গতিতে যায় এগুলি তত গতিতেই যাচ্ছে। যা হোক, এগুলি মূল প্রসঙ্গ নয়। আমার মনে হয় আমরা মূল জায়গা থেকে সরে যাব, যেটাকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বা সাম্প্রদায়িক হামলা বলছি। এটার একটা ইতিহাস আছে, এবং এইখানে কাজলদা শুরুতে যেমন বললেন, বাংলাদেশে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করতে হচ্ছে কেন, এটা একটা পরাজয় তাই না? আমাদের দেশ তো, আমরা 71 সনের যুদ্ধ তো শুধু মুসলমানরা করে নাই, বরঞ্চ যদি আপনি সম্প্রদায়গতভাবে বলেন সবচেয়ে বেশি যারা নির্যাতিত হয়েছে তারা তো হিন্দু সম্প্রদায়, এটা তার গোপন করার কিছু নেই তাই না? এবং 1952 সনে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলতাম যে 1950-এর আগে পর্যন্ত, সাম্প্রদায়িক দাঙ্গা লাগবার আগে পর্যন্ত সাবেক পূর্ব পাকিস্তান থেকে বেশি লোক ভারতে যায়নি যতটা পশ্চিম পাকিস্তান থেকে যত লোক ভারতে চলে এসেছিল, আমি হিন্দু সম্প্রদায়ের কথা বলছি। এবং এই কারণেই বাংলাদেশে যেটাকে আমরা ধর্মনিরপেক্ষ রাজনীতি বলি তার উত্থান হতে পেরেছিল, যেখানে এখানে শতকরা 28-30 জন হিন্দু জনসাধারণ ছিল। আপনি ধরেন বাংলাদেশে ভাগ না হতো, হিন্দু মুসলমানের সংখ্যা 55-45 এরকম, পাঞ্জাবেও তাই ছিল, কিন্তু সেখানে যে পরিমাণ হিংসা এবং হত্যা হয়েছে এখানে হয়নি। আর একটা কথা আপনাকে বলি, এই যে বাংলাদেশে 1946 সনের আগস্ট মাসের 16-20 তারিখ কলকাতা যেটাকে বলা হয় গ্রেট ক্যালকাটা কিলিং, সেটার পর নোয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছিল, তখন কোন ফেসবুক ছিল? ওই খবরটা এসে কিছু পত্রিকায় খবরটাকে প্রকাশ করতে ফলাও করে, মহাত্মা গান্ধীকে আসতে হয়েছিল আশ্রম করার জন্য। এবং তারপরে এইটাকে কেন্দ্র করে বিহারে কেউ বলে নোয়াখালীতে 300, কেউ বলে 1000 মারা গেছে, গোলাম সরোয়ার বলে এক লোক ছিলেন আমরা জানি। এখন দেখা যাচ্ছে কি, ঘটনাটা নোয়াখালীতে না হয় কুমিল্লায় হচ্ছে, নাসিরনগরের পাশেই ধরেন আপনার ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, তারপরে নবীনগর, কুমিল্লাতে ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীত বিদ্যালয়ে, তার নামে করা সঙ্গীত বিদ্যালয়ে ভাঙচুর হয় নাই। তার মানে দেশে একটা শক্তি আছে, তারা মুখী আছে। এখন দুর্ভাগ্যের বিষয়ে আমি যোগ করবো কাজদার সাথে, এই যে উনি বলেন দুই দলের সংঘাত বা একই দলের ভিতরে বিভিন্ন উপদলের অন্তঃসংঘাত, তার জন্য আমি কেন ক্ষতিগ্রস্ত হব, আমি কেন প্রাণ দিতে যাব? এখন সৌভাগ্যবশত আমরা প্রাণহানির খবর শুনি না, কিন্তু আর কত কান টানলে তো মাথা আসে। আপনি যেখানে মন্দির প্রতিমা ভাঙছেন, ধরুন কেউ
সাহসী হয়ে একটু প্রতিরোধ করতো, তাহলে তাতে খুন করতেন আপনি তাকে? একজন মানুষ বলে কি মহাদেশ সহ একটা কবিতা লিখেছিলেন, বলে কত আর নত হব, কত আর দাঁতে ছোঁব মাটি, মানুষ আর নিচে কোথায় যাবে? এভাবে তো একটা সভ্য সমাজ চলতে পারে না। এখন আমি বলি এদিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো হচ্ছে আমাদের দেশ, কিন্তু তারপরে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান সরকার। আমি বুঝে উঠতে পারছি না সরকারের নীতি নির্ধারকরা কি দিশা হারিয়েছেন। এই যে সরকার দেশকে নানা রকমের সংঘাত থেকে বাঁচিয়ে তারা উন্নত করার দাবি করছেন, আমরা সরকারের নানা বিষয়ে সমালোচনা করি, কিন্তু এই ব্যাপারে এই সরকারকেও এই ব্যাপারেও সমালোচনা করতে হবে এটা কিন্তু ভাবিনি। আচ্ছা একটু আবার একটু যাই কাজলদার কাছে, আপনার কাছে আবার আসি। আমরা তো দেখলাম যে ওসি প্রত্যাহার হয়েছে এবং আজকে ইউনো প্রত্যাহার হয়েছে, আর কি কি পদক্ষেপ নেওয়া যেত আপনার কাছে মনে হচ্ছে যে এই ঘটনা এড়ানোর জন্য? না, প্রথম কথাটা যে এড়ানোর জন্য, প্রথম হচ্ছে যে ফেসবুকে পোস্টটি হওয়ার পরে তাকে কিন্তু ইমিডিয়েটলি কাস্টডিতে নেওয়া হয়ে গেছে। আমরাও কিন্তু যখন এরকম ঘটনা হয় বলি যে কাস্টডিতে নিয়ে যাও, কাস্টডিতে নেওয়া হয়েছে। একটি লোকের কাস্টডিতে রিমান্ডে নিয়ে যাওয়ার পরে তারপরে আমি কেন দুদিন পরে আমি এসে সমাবেশের পারমিশনটা দিলাম, কেন মিছিল করার পারমিশন দিলাম, কেন এই কাজগুলো, এবং কার ইস্যুতে, এবং কথা আছে মন্ত্রী মহোদয়ের ভাগনা নাকি এটার মধ্যে একটি 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 কলকাঠি নাড়িয়েছে মাইন মানে এসে। তো প্রথম কথা ওইটি না হলে পরে তো সালিমুল্লাহ ভাই যেটা বললেন ওটি না হলে পরে তো এই জায়গায় আসতো না। সুতরাং আমি কিন্তু বারবারই ওইটার ভিতরে সলতা উস্কে দিয়েছি, ঘি ঢেলেছি, এবং ঘি ঢেলে ঢেলে প্রদীপ উস্কে দিয়েছি, এবং এমন কিছু মেসেজ আমরা দিয়েছি বারবারই সেই ঘটনার পর থেকে। আমরা অনেক অনেকেই যে শব্দগুচ্ছ বলেছেন, কিছু হয়নি, এটা না আমেরিকা এরকম হয়, সারা পৃথিবীতে ঘটছে বা অমুক, প্রত্যেকটি শব্দ কিন্তু একটি মেসেজ দিয়েছে সেই সন্ত্রাসীদের, সেই গোষ্ঠীকে, যে তাদের কোনো দোষ না বা এটি লাইট বা আসলে মানে আমি জিনিসটাকে কীভাবে দেখছি খুব ছোট্ট করে লাইটলি দেখার একটি প্রবণতা আছে, এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা, এবং সেটি করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে যখন আর লেজে গোবরে হয়ে গেছে। আজকে কিন্তু একটা লেজে গোবরে অবস্থা আজকে। আমি সেখানেই বলছি যে আর কী কী করা যেত। আমি যেটা মনে করি সবচেয়ে বড় কথা, এক কথায়, কোনো দিনই আর এই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। স্পেডকে স্পেড বলার কথা, সন্ত্রাসী দোষে যাকে ধরবো, যে অন্যায় করেছে তাকে ধরে স্টেট, এখানে আমি মনে করি 16 কোটি মানুষের একজনও তার বিপক্ষে থাকবে না, কিন্তু আমরা স্পেডকে স্পেড বলি না, আসল সন্ত্রাসকে না ধরে আমরা ঘোলা পানি করে আমাদের স্বার্থ সিদ্ধির কাজটি করি। সুতরাং এই জায়গার থেকে সরে এসে রাষ্ট্র সরকার, আমি বলবো রাষ্ট্র এবং যে যে মামলাগুলো দিচ্ছে, আমি ওখানে যাচ্ছি না, যে মামলাগুলো দেয়, যে সেকশনে দেয়, সেই সেকশনে মামলা দিলে সাথে সাথে জামিন পেয়ে যায়। আচ্ছা, এই যে স্বার্থ সিদ্ধির কথা এসছে, এবং নাসিরনগরে আমরা দেখলাম যে কিছু লোক কিন্তু অ্যারেস্ট হয়েছে, মামলা হয়েছে 53 জন এখন বলে, হ্যাঁ 53 জন অ্যারেস্ট হইল, কিন্তু ঘটনাটা যেটা কাজল দেবনাথ বলতেছিলেন যে সমাবেশের অনুমতিটা, মিছিল করার অনুমতি, এটা এটা কেন দেওয়া হলো, এটার পিছনে কোনো কি অদূরদর্শিতা বলবেন, গাফলেতি বলবেন, নাকি সত্যি কোনো উস্কানি অথবা দুর্বলতা ছিল, মানে প্রশাসনের দিকটা বলছি? আমরা যখন বলি সরকার তখন আমরা একটা আংশিক কথা বলি, আমরা যখন বলি পুরো রাষ্ট্র তখন আমরা সরকার এবং জনগণ দুটোকেই অন্তর্ভুক্ত করি। জনগণ জিনিসটাকে আমরা দুভাগে ভাগ করব। কিছুদিন আগে আওয়ামী লীগের সম্মেলন হয়ে গেল, সেখানে তারা বলল, এরপরে প্রধানমন্ত্রী তার নবনির্বাচিত কমিটিকে বললেন দলের কাজ হচ্ছে অর্থাৎ সরকারকে বলা জনগণ কী ভাবছে, তার মানে এখানে জনগণ, দল এবং সরকার তার মধ্যে একটা সেতু হিসেবে কাজ করছে। তো জনগণ কী ভাবে সেইটা সরকার জানতে পারছে না, সেই জন্য বলছে পার্টির উচিত জানানো, কিন্তু সরকারের একটা প্রশাসন যন্ত্র আছে, সেটাও জনগণ কী ভাবছে সেটা জানতে পারে। আমরা জানি চিরাচরিত প্রশাসনের পায়া ভারী হয়, তারা পদে অভিলাষে থাকেন, তারা অনেকে যোগী হতে চান কিন্তু তারা তো আসলে কর্মঠ লোক। এই জন্য আমি তাদের এবং সরকারকে একসাথে বলবো, ইউএনও থানা এরা হচ্ছে রাষ্ট্রের অংশ, কিন্তু আওয়ামী লীগের যে নেতৃত্ব সেখানে আছে সেটাও বলছে। আজকে মনে রাখতে হবে বিএনপি পরিষ্কার করে বলছে আওয়ামী লীগ এটা করে থাকে চিরাচরিত। আগে দুদিন আগে আমি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে শুনলাম, উনি বললেন আওয়ামী লীগ যেন বিএনপির সাথে প্রতিযোগিতায় নেমেছে, কী করে সংখ্যালঘুদেরকে অত্যাচার করা যাবে। কথাগুলো খুবই দুঃখজনক, এগুলি বলতে আমার মুখে একদম বাধে আর কি। আমি বলছি যে এইখানে সরকারের পক্ষে অনেক করণীয় ছিল। একটা করণীয় হচ্ছে এখনও যে দাবি করা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত করা, সরকার 3টা তদন্ত কমিশন করেছে শোনা যাচ্ছে, একটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, একটা স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে, আরেকটা আওয়ামী লীগ থেকে। এইগুলি না করে, এগুলি করা ভালো, আমি এগুলি বাধা দিচ্ছি না,
আমরা সিভিল সোসাইটির লোকজন যাচ্ছে, ঘাতকগুলো নির্মূল কমিটি গিয়েছে, তারাও গালিগালাজ শুনতেছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু যেটা সবচেয়ে বড় দরকার সত্যটা খুঁজে বের করা। এই ঘটনাটাকে চিরতরে বন্ধ করতে হলে এই ফেসবুক আইডিতে কিছু খারাপ দিয়েন না, এটা বলা তো বাহুল্য মাত্র, ইংরেজিতে বলে রিডান্ডেন্ট। আগে পাকিস্তান বলে একটা কথা বলা হতো, এটা বলে রিপাগন্যান্সি ক্লজ বলতো, বলতে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করা যাবে না। এটা বাংলাদেশে করলে আপনি বিস্মিত হবেন না, এবং এরশাদ সাহেব সেটাই বলেন। তা আমার কথা হচ্ছে, এখানে এমন কিছু আমরা যেন না করি যেটা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এটা বুঝলাম, কিন্তু ধর্মীয় অনুভূতি কী? কাজল যে প্রশ্ন তুলেছেন, আপনি মন্দিরে আক্রমণ করছেন, এটা ধর্মীয় অনুভূতি না? এটা যারা করছেন আপনি তাদের বিচার করবেন কি করবেন না, তদন্ত করবেন কি বলছেন, কিন্তু যেই লোক এটা দিয়েছে বলে গুজব হয়েছে ধরেন সে করেছে, করলেও তাকে পুলিশ অ্যারেস্ট করবে, আমি সেটা বলছি না, তাকে অ্যারেস্ট তো পুলিশ করেছে খবর জানার পর, কিন্তু তা মন্দিরে যারা হামলা করেছে তারা তো অ্যারেস্টের অপেক্ষা করেনি, অথবা অ্যারেস্ট হওয়ার পরেও ঘরে আগুন দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। কথা হচ্ছে যে বিচার, এই যে এইখানে প্রশাসনের দুর্বলতাটা, আমি তো শেষ করে আইন নিজের হাতে তুলে নেবেন না এই কথা আমরা বলি তো, কিন্তু মানুষ যখন আইন নিজের হাতে তুলে নেবার মতো অবস্থায় যাচ্ছে তখন যে আপনি অনুমতি দিচ্ছেন এটা ভুল। আমরা প্রায় সময় বাক স্বাধীনতার কথা বলি, সভা সমাবেশ অধিকারের কথা বলি, এখন এই ধরনের ঘটনা প্রমাণ করে সব সময় সভা সমিতির অধিকার প্রয়োগ করা যাবে না, এটার জন্যই প্রশাসন আছে। অর্থাৎ যখন বলে কি আপনি একটা কথা, সক্রেটিস এই কথাটা বলতেন প্লেটো রিপাবলিকে আছে, যদি কোনো বলছেন কি কোনো একটা ব্যক্তি আপনার কাছে তার আগ্নেয়াস্ত্র রেখে গেছে, কোনো দ্রব্য যদি কেউ আপনার কাছে রেখে যায় জামানত ফেরত দিতে হয়, আমানত খেয়ানত করা যায় না, কিন্তু যদি জানেন যে লোকটা উন্মত্ত হয়ে আসছে তখন সে বন্দুকটা চাচ্ছে, তখন তাকে বন্দুকটা দেওয়া ঠিক হবে কি না? বলে না তখন ঠিক হবে না, তাহলে আগের কথাটা সংশোধন করতে হয়। কোনো ব্যক্তি যে জিনিস আপনার কাছে জমা দিয়েছে সে তাকে ফেরত দিতে হবে, কিন্তু কখন ফেরত দিতে হবে এটা বলা হয়নি, তার অবস্থা ভালো হলে ফেরত দেবেন। আমি এই জন্য বলি সভা সমিতি করার অধিকার বাক স্বাধীনতা আমাদের আছে বটে, কিন্তু যখন সভা সমিতি করলে দাঙ্গা উস্কানি এবং দেশদ্রোহ হতে পারে তখন সেটা কিন্তু দমন করাও দায়িত্ব, এইটা একটা প্রমাণ। এই যে সরওয়ার্দী উদ্যানে বিএনপিকে দেওয়া হয়নি 7 তারিখের সমাবেশের জন্য, এই প্রসঙ্গে কথাটা উঠেছিল মানে আগামীকাল, যে যদি বিএনপি এই সমাবেশ করে সরকার বলছে সেখানে দাঙ্গা হতে পারে, মানে কথাটা হয়তো একেবারে বানোয়ার, কিন্তু আমি বলছি সেই যুক্তিতে সে তাকে মিটিং দেয় নাই, তাহলে তো ওখানে মিটিং দিলেন কেন? তাহলে এটা তো একই প্রশাসন, একই আইজির অধীনে। তো আমরা আশা করছি পুলিশ প্রশাসনের এখন টনক নড়বে কিনা, আমার মনে হয় আমাদের বড় ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি সংশোধন করার জন্য এই ক্ষতি পূরণ করা যাবে কিনা। একটা কথা আছে না আমাদের পুরনো কথা, যে সময়ের এক ফোঁড় অসময়ের 10 ফোঁড়, এই আগুন ছড়িয়ে যায়, এবং এইটাতে দেশের দেখা যাচ্ছে কি এই উদাহরণ থেকে শিক্ষা নিচ্ছে, বুঝলাম আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল থেকে এটা হয়েছে, ধরুন মেনে নিলাম তর্কের খাতিরে, এখানে ঘটনাটা খুব বড় হয় নাই, বলা হতে যে মেসেজের কথা কাজলদা বললেন সে মেসেজ না হলে দেশের সর্বত্র একই সাথে আগুন জ্বলে উঠছে না, মাস 2-3 কত হয়নি যে সর্বত্র এই যে পুরোহিত হত্যা করা হচ্ছিল ঝিনাইদহে, এবং এক জাপানি একজন লোককে মারা হলো উত্তরবঙ্গে, দেশের সর্বত্র হচ্ছিল, তার মানে দেখা যাচ্ছে একটি সংঘবদ্ধ দল সক্রিয় রয়েছে। তো সেইখানে যে দল ক্ষমতায় আছে তারা নিজেরাও যদি সেখানে ইন্ধন যোগায় বা এমনকি তাদের সহায়তাকারী বা তাদের নেতা হিসেবে আবির্ভূত হয় তাহলে আমরা যাব কোথায় বলুন, আপনি বলুন। জি, হাসিননগরে আপনারা সরেজমিন ঘুরে দেখেছেন, কিছু মানে প্রশাসনিক কিছু ত্রুটির যদি কথা বলি যে কিছু উঠে এসছে, পত্রপত্রিকায় এসছে, যেটা অধ্যাপক সলিমুল্লাহ খান বললেন যে এরকম একটি সভা সমাবেশের অনুমতি কেন দেওয়া হলো, আপনি তো ঘুরে এসছেন, আর কি করা যেতে পারত ওখানে, কি করা যেতে পারত থেকে আমি আগামীকালের কথা বলতে চাই। আচ্ছা, আমি যদি মানে আসলে আমি আমি চাই যে দেশে আর এমন একটি ঘটনা না ঘটুক। এখন আপনি এই ঘটনা না ঘট মানে না ঘটানোর জন্য কি, হ্যাঁ কি করা যায়, আমি সেখানেই বসছি। আপনি দেখেন দায় মুক্তির সংস্কৃতি বা বিচার না হওয়ার একটি সংস্কৃতি কিন্তু আমাদের এখানে আছে। আমি একটু শক্ত কথা বলি, কিছু মনে করেন না সেলিম ভাই, আমাকে ক্ষমা করবেন, আমি আমরা সবাই একটা মানে একটি বাংলাদেশের নাগরিক। তো 47 সালের পরে কেন হিন্দু সম্প্রদায় এত কমে গেল, তার পরবর্তী পর্যায়ে স্বাধীনতার পরে তার কমার কথা ছিল না, কমলো। আমাদের ভূমি, আমাদের ল্যান্ড গ্র্যাবার্স, এটাতে কিন্তু সবাই আছে, এখানে রাজনৈতিক দলের কোনো মানে আমার জমি আমার সম্পত্তি আমার দোকান, এটি একটি বড় বিষয়। সুতরাং ভূমি দখলের জায়গায় আমরা 47-এর পরে হিন্দুর জমি দখল করেছি, এটাও সত্যি 71-এর পরে আমরা বিহারির জমির প্রতিও আমাদের নজর গেছে। এই পরের সম্পত্তি দখলের একটি সংস্কৃতি আছে, আর বিচার এতে বিচার না হওয়ার একটি সংস্কৃতি আছে। যতগুলো ঘটনা ঘটেছে, আপনি এই গত 3 মাসের ঘটনায় যদি আমরা ধরি, এই যে পঞ্চগড়ে গড়িয়ামঠ থেকে শুরু করে এই পাবনায় এসে মানে হলিহাটে যেন আগ পর্যন্ত,
আমরা বারবার চিৎকার করেছি, আমরা কিন্তু সেখানে সরকারকে বা দলকে বা জনগণকে সেই মাত্রায় নিতে পারিনি। হলি আর্টিজান কিন্তু একটা ধাক্কা দিল, তারপরে শোলাকিয়ার ঘটনা ঘটল, তারপরে জিরো টলারেন্সে চলে গেলাম, তারপরে একটা কার্ডটা কিন্তু মোটামুটি সহনীয় পর্যায়ে, আবার এটার থেকে কিন্তু স্প্রেড করছে সারা বাংলাদেশ। সুতরাং বিচার করার যে একটা, আমি যে কথা আসতে চাই যে যা ঘটে গেছে ঘটে, আমি চাই দোষী বিচারের আওতায় আসুক। এবং সেখানে কিন্তু পুলিশ প্রশাসন, একটি কথা আমি বলি, বারবারই বলা হয় আমি মার খাবো, আমার মেয়ে রেপ হবে, আমাকে মামলা করতে হবে। রাষ্ট্র কিন্তু সেখানে মামলার জায়গায় আসছে না। এখন একটি ব্যাপার আছে, আমি যখনই মামলা করি, এটা কিন্তু সব বেলেবল, আমি যেসব সেকশনে মামলা করতে পারি, একটি সেকশনে 295A ক্যাপিটালে, 295A ক্যাপিটালে কিন্তু রাষ্ট্র করবে, রাষ্ট্রের এসআই মানে থানার এসআই বা এএসআই। বাদী যদি না হয়, না করে, তাহলে সেক্ষেত্রে করতে পারে রাষ্ট্র, রাষ্ট্র করবে। এবং রাষ্ট্র করলে তখন এ মানে 295A যেটা, সেটাতে কিন্তু নট বেলেবল, ইটস নন বেলেবল, নট বেলেবল, কোর্টও এখানে বেল দিতে পারবে না। কিছু দৃষ্টান্ত স্থাপন করা দরকার, তাতে হয়তো 10টার জায়গায় যদি একজন কষ্ট পায়, আমরা সে কষ্ট মেনে নিতে রাজি আছি। আমার রসরাজ যদি জেলে পচে মরে, তার জন্য যদি আগামী আর কখনো না ঘটে, আমরা রসরাজের হয়ে আমরা প্রার্থনা করবো যে তোমার জন্য অ্যাট দি কস্ট অফ ইয়োর লাইফ আমরা অন্তত। কিন্তু একটি ক্ষেত্রে বিচার হয়নি। জি অধ্যাপক, বিচারহীনতার সংস্কৃতি তো আমাদের দীর্ঘদিনের, আমাদের একটা পুরনো প্রবাদ আছে, সেটা বলছে কি ইংরেজিতে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আগে এটা থামানো দরকার, থামাতে পারলে তাহলে আমার মামলা যেতে হতো না। কিন্তু মানুষের ভুল ত্রুটি হয়, ঘটনা এরকম ঘটে, কারণ একটা সমাজে যখন বিরোধ তলায় থাকে হবে, তারপর তো বিচার করতে হবে। এখন কাজলদার কথার সাথে আমি এখানেও দ্বিমত করতে পারবো না, যে আমি নিজে তুলেছিলাম এর প্রশ্নটা, 1950 পর্যন্ত মানে দেশ ভাগ হওয়ার 3 বছর পরেও বেশি সংখ্যায় লোক পূর্ব বাংলা থেকে পশ্চিমে যায়নি। কেন গেল? এটা দাঙ্গা লাগানো হয়েছিল পাকিস্তান সরকারের পক্ষ থেকে। সেই জন্য বাংলাদেশে যে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠছে, পাকিস্তান টের পেয়েছিল, তখন তারা মিথ্যা করে বলতো সব হিন্দুরা করছে, কিন্তু আসলে করছিল হিন্দু মুসলমানের ঐক্য, যেটার নাম আমরা পরে দিয়েছি বাংলায় জাতীয়তাবাদ। তো সেটাকে দুর্বল করার জন্য লোকে করেছে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পর, মুক্তিযুদ্ধে এত আত্মত্যাগ করার পর এটা আবার হচ্ছে কেন? তখন বোঝা যাচ্ছে ব্যাপারটা শুধু পাকিস্তানের মধ্যে সীমিত নয়। আমরা মনে করেছিলাম পাকিস্তান একটা ধর্মভিত্তিক রাষ্ট্র, সেখানে বোধহয় একতরফা সংখ্যালঘুর উপর সংখ্যাগুরুর অত্যাচার করছে, কিন্তু বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা আমরা রক্ষা করতে পারিনি, সেটা আমাদের আরেক বিপর্যয়ের কাহিনী। তারপরেও কিন্তু সমাজের ওই ভিত্তিটা কিন্তু বদলায়নি। এই জন্য বলা হচ্ছে কি এগুলি আওয়ামী লীগের লোক করেছে, এমন যারা বলছেন তারা খেয়াল করলে দেখবেন হয়তো এই লোকগুলি কিছুদিন আগে মুসলিম লীগ করতো, সেই লোকগুলিকে হয়তো নামাজ পরে মসজিদে যারা যায় তারা তো সবাই তো আওয়ামী লীগ করে না, আবার তো আবার সবাই বিএনপিও করে না। কিন্তু যখন আপনি সেই আজান দিয়ে লোকজনকে বলেন ডাকাত ডাকাত, মানুষ ছুটে যায়। অনুরূপভাবে যদি আপনি ধর্মের অবমাননা হয়েছে বলে মানুষকে উত্তেজিত করেন, মানুষ করতে পারে। সেইখানে রাষ্ট্র সমাজ বুদ্ধিজীবী সমাজের দায়িত্ব আছে, সেই দায়িত্বটা যেন সঠিকভাবে পালন না করি। আমাদের শিক্ষা যদি সেটা না থাকে তাহলে এটা হবে। এই জন্য আমি আরও এক জায়গায় বলবো, শুধু যারা আজকে অপরাধ করেছে তাদের বিচার করার মধ্য দিয়ে এটা পুরোপুরি দমন হবে না। এইটার যে আমি বলি নৈতিক ভিত্তি, এই যে প্রচারণার কৌশল, যে বলছে ভাই সব আগে চিন্তা করে দেখুন কথাটি সত্য কিনা, এবং যদি সে অপরাধী হয় তাকে পুলিশে সোপর্দ করুন, তার ঘরে গিয়ে নিজে আঘাত করবেন না। এটা হচ্ছে শিক্ষার একটা অংশ। তৃতীয়টা আমি বলবো, যেগুলি ঘটনা ঘটেছে সেগুলির বিচারের জন্য উপযুক্ত তদন্ত করেই বিচার করা উচিত। সেই জন্য যে দাবিটা আজকে উঠেছে সারা দেশব্যাপী, বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, সেই ব্যাপারে কর্ণপাত করতে সরকারের অসুবিধাটা কোথায় আমি সেটা বলব। কারণ এই আরেকটা হচ্ছে কি, তদন্ত কমিশন করে সমগ্র রিপোর্ট প্রকাশ করা। আমরা যদি পুরনো সত্যটা না জানি, তদন্ত কমিশন গঠন না করি, আমি এই কথাটা আরও এক আলোচনায় বলেছিলাম, 1975 সনের নভেম্বর মাসে কি ঘটেছিল, 13 নভেম্বর থেকে 7ই নভেম্বর প্রায় 10-20-30টা বই লেখা হয়েছে বিভিন্ন স্মৃতিকথায়, কিন্তু কোথাও এটা এখনও পরিষ্কার করে ওঠেনি বলা যে আসলে কি ঘটেছিল। আমরা একটা পূর্ণ তদন্ত কমিশন রিপোর্ট জাতীয়ভাবে পাইনি। এগুলি কিন্তু করা দরকার, শুধু ভবিষ্যতের জন্য নয়, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করার জন্যেই। আমি একটু তদন্ত কমিশন শব্দ নিয়ে বলি, এটা নিয়ে আমি একটু শেষ করছি এখানে আমি নিয়ে নিচ্ছি 30 সেকেন্ড। 2001 সালের ঘটনার পরে কিন্তু শাহাবুদ্দিন কমিশনের একটি তদন্ত কমিশন হয়েছিল, এবং সেখানে ক্যাটাগরিক্যালি 5000-এর উপরে একেবারে স্পেসিফিক কেস দেওয়া হয়েছিল। সেই কমিশনের রিপোর্টের আজ পর্যন্ত কিন্তু আমরা একটিও মামলায় নিতে পারিনি, হয়নি। এবং তদন্ত, সুতরাং তদন্ত কমিশন করলেই যে কিছু হবে তা না, তদন্ত কমিশন শেলফে পড়ে থাকবে, এই হবে আমাদের আইওয়াশ। আসলে বিষয়টি আইওয়াশ করলে হবে না, ডু আই মিন ইট, স্পেডকে স্পেড বলা, ডু আই মিন ইট, ইফ আই মিন ইট দেন
এটা থেকে উত্তরণ একটা, আর না হলে পরে এই ঘোলা পানিতে মাছ ধরতেই থাকবে, আমরা নিগৃহীত হতেই থাকব। কিন্তু একটি কথা আমি বলতে চাই, এখান থেকে 33% আজকে 9.7 থেকে যদি 0% হতে কয়েক বছর লাগবে আমি জানি না, এই ঘটনা চললে, গতকাল 6টি পরিবার চলে গেছে, একটি কোন জায়গায় নিয়ে যাবে বাংলাদেশকে সেইটাও কিন্তু আমি বড় প্রশ্নবিদ্ধ করতে চাই। শুধুমাত্র মানে এটি এটি যদি মানে আমি 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 মনে করি সবাই বুঝতে পেরেছেন আমরা কোন দিকে এগোচ্ছি, বাংলাদেশটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, বিরাট কোশ্চেন মার্কের মধ্যে আমি দেখলাম। তদন্ত কমিশন সম্পর্কে আমি একটা মন্তব্য শুধু করি, আমি বলছি তদন্ত কমিশনের রিপোর্টগুলো যদি জনসমক্ষে প্রকাশ করা হয় তাহলে এটা অর্ধেক বিচার। আমি বললাম না, তারপরে তো এটা তো অবশ্যই একটা বলে ইংরেজিতে বলে নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট, আমি একমত আপনার সাথে। তদন্ত কমিশন করার মানে হচ্ছে ধ্রুব সত্যটা প্রতিষ্ঠা করা, দলীয় তদন্ত কমিশন না করে যদি আপনি সর্বদলীয় করেন বা জাতীয় করেন তাহলে এখানে সর্বদলীয় কমিশনের রিপোর্টও কিন্তু পাবলিক করা হয়নি। যে আন্তরিকতা নিয়েই কিন্তু কোশ্চেন আছে, যে প্রকৃত ঘটনা তদন্ত করে বের করা, এইটার আন্তরিকতা নিয়েই কিন্তু কোশ্চেন আছে। সেটা মানে প্রশাসন বলি বা আদার্স ক্ষমতাসীন দল বা অন্য কারোর উপরই বলি, যে এই বাড়িতে আমরা বলি অন্দরমহল আর সদর মহল আছে, আমি আন্তরিকতার বিরুদ্ধে নয় কিন্তু অন্দরের কথাটাকে তো সদর করতে হবে, পাবলিক করতে হবে। আমি পাবলিক ইনভেস্টিগেশন বহু রকমের আছে, পৃথিবীতে আছে, আমরা কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে করি কিন্তু এইটাকে প্রয়োজন মনে করছি না। মানে এটাকে মানে প্রথম দিকে মন্ত্রীরা বললেন কি পুলিশের কোনো গাফিলতি নেই, আরজন বললে কি না এখন এসে বেশি ঘটনা ঘটেনি, তা থেকে বোঝা যায়। আমি অবশ্যই এখানে ধন্যবাদ দেব আমাদের মিডিয়াকে, কারণ মিডিয়া যদি এটা এত সামনে নিয়ে না আসতো তাহলে হয়তো এতটা আলোচিত হতো না, এবং আলোচিত না হলে এই ব্যবস্থাগুলো যে নেওয়া হচ্ছে, আজকে 6 দিন পরে টিএনওকে ট্রান্সফার করা হয়েছে না অবসর দেওয়া হয়েছে আমি জানি না, উইথড্র করা হয়েছে, তাহলে তাকে হতে এই ব্যবস্থাও নেওয়া হতো না। গতকাল তো আমি দেখলাম শাহরিয়ার কবির এবং অন্যান্যরা বলছেন তাকে উইথড্র করতেই হবে, হয়তো সরকার সে কথা শুনলেন। আমার মনে হচ্ছে আলোচনার দরকার আছে, তদন্ত কমিশনের গুরুত্ব আমি দিচ্ছি, জনগণের হাতে দায়িত্বটা গ্রহণ করতে হবে জনগণকে। আরেকটি বিষয় যদি আপনার দৃষ্টি আকর্ষণ করেছিল, যে কখনই যখনই আমরা দেখেছি যখনই কোনো একটা ঘটনা ঘটে, ঘটনার তদন্ত বা আদি অন্ত জানার আগেই দুটো রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে একটা পরস্পর দোষারোপের রাজনীতি হয়, এটার কি কোনো ইফেক্ট পড়ে? এখন এইবারে লক্ষ্য করেন, অনেক সময় বলি কি 2001 সনের নির্বাচনের পরে যে কাণ্ডগুলি ঘটেছিল সাতক্ষীরা সহ অন্যান্য জায়গায়, সেগুলো প্রকাশ্যে সকলে জানে বিএনপির তক্ষতে করা হয়েছিল। এখন কিন্তু সরকারও বিএনপিকে অভিযোগ করছে না, কারণ এখন যেগুলি অন্ধকারে ঘটছে সেগুলি কে বা কারা করছে। যেমন বাসে যখন মোয়া মারা হচ্ছিল তখন বিএনপি বলছিল কি আওয়ামী লীগের একগুলো মারা হয়েছিল শেরাটনের সামনে, মানে তার মানে পরকে বলছে কি আমরা দু একটা মারতে পারি, ব্যাপারটা টোনের মধ্যে কিন্তু বোঝা যায়। এটা হচ্ছে কি বলে না ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না টাইপের, আমি সেই পুরনো কথা যেতে চাই না। আমি বলছি এই যে বাংলাদেশে যে আক্রমণগুলি হচ্ছে দুর্বল সম্পদের উপর, যশোরে হয়েছে, অভয়নগরে হয়েছে, আর সারা দেশে যেটা হচ্ছে, তাহলে মনে করতে হবে এটার একটা সমাজতাত্ত্বিক কারণ আছে। উনি যেটা পরিষ্কার করে বলছিলেন জমি দখল, এমনকি ভারতেও যে ঘটনাগুলি ঘটে, আজকে ভারতে আমি পন্ডিতদের লেখায় পড়ছি ভারতের মুসলিমরা 1947 সালে যত বেশি সংখ্যা শহরে থাকতো তার চেয়ে বেশি শহরে থাকে, কোন গ্রামে থাকতে পারছে না, তাদের তো পালাবার জায়গা নাই, তাদের তো আগে পাকিস্তান ছিল, তারা তো পাকিস্তানে যেতে পারবে না, পাকিস্তানের মানে পাকিস্তানকে বলে থার্ড পার্টি ইন্স্যুরেন্স। এখন বাংলাদেশেও এই কথা পরিষ্কার রাখতে হবে যে ভারতের বাংলাদেশের হিন্দুরা যখন ভয় পায় সুযোগ পেলে ভারতে চলে যায়, বিদেশেও যাচ্ছে অনেকে, কিন্তু যারা সুযোগ পায় তারা তো আমেরিকায় যাবে, মালয়েশিয়া যাবে, কিন্তু এইটা আমাদের রোধ করতে হবে, কারণ এইটা রাজনৈতিকভাবে দাদা যেটা বলছেন না কিন্তু ইঙ্গিত করছেন বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে, কারণ আমরা তো একটা পৃথিবীর মধ্যে বাস করি, বাংলাদেশটাই তো পৃথিবীর শেষ সীমান্ত নয়। আমি এই জন্য বলবো যে এই দলে দলে কাদা ছড়াছড়ি করা মানে হচ্ছে কি আমাদের উলুখাগড়ার সর্বনাশ, রাজা রাজা যুদ্ধ হবে। সেইটা বাদ দিয়ে আমাদের নিজেদের সাথে, আমরা তো এই উপমহাদেশের সবচেয়ে বেশি আমি বলবো শৃঙ্খলাবদ্ধ জাতি, অর্থাৎ আমরা হোমোজেনিয়াস বাঙালি কমিউনিটির লোক, এখানে ধর্মের বিরোধ নিয়ে বড় দাঙ্গা পাকিস্তানের মতো হয়নি, এমনকি ভারতের মতো হয়নি। আজকে যে আমরা একটা নতুন খারাপ ঐতিহ্য স্থাপন করতে যাচ্ছি, এটা যে বা যারা করছে এটা আমি জানি কোথায় নিয়ে যাবে বাংলাদেশকে। বাংলাদেশকে এখন যে জিনিসটাকে প্রতিরোধ করার জন্য আমাদের নিরন্তর লড়াই করতে হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে কিনা, আসলে এটা কি একটা শরীয়তান্ত্রিক ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হবে কিনা, সেইটাই হচ্ছে আমাদের প্রধান উদ্বেগের বিষয়। এবং যেটা আজকে বিশ্বব্যাপী যে অস্থিরতা দেখা যাচ্ছে, সাম্রাজ্যবাদী শক্তিগুলো আমাদের এখানে অর্থনৈতিক উন্নতির নামে হোক, যেটাকে আমরা সংক্ষেপে গ্লোবালাইজেশন বলে, এটা মানে কি সহজ বাংলা কি বিদেশীকরণ। তা আমরা আর কতটুকু বিদেশি করবো? আবার আমি
মহাদেবের কবিতা উদ্ধৃত করেই বলবো, আর কত দাঁতে ছোব মাটি, এই অবস্থায় আমরা পড়েছি, এইটা সর্বত্রই হচ্ছে। আচ্ছা আগে হচ্ছে, আমি একটা কথা আরেকবার বলেছি, কবি নির্মলেন্দু গুণকে সম্প্রতি দু ঘন্টা সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে, আমি নিয়েছি জাতীয় জাদুঘরের পক্ষ থেকে, সেটা আর্কাইভসে আছে। নির্মলদাই আমাকে নিজে বলেছেন তার নিজের সম্পত্তি এই যে কেড়ে নিয়েছে, 71 সনে তিনি যখন ইন্ডিয়া গেছিলেন, এবং তারা যারা তাদের নাম তিনি বলছেন না, তারা তো অবশ্যই মুসলিম সম্প্রদায়ের লোক, এবং তারা অনেকে আওয়ামী লীগের। জি দাদা, যদি আচ্ছা দাদা আরেকটা কথা যদি বলি, অনেকে এরকম একটি অভিযোগ করতে চান যে আপনাদের বিরুদ্ধে যে এরকম ঘটনা যখন ঘটে আপনাদের তরফ থেকেও খুব সুনির্দিষ্টভাবে কিন্তু অভিযুক্ত কারা, এ ঘটনার পিছনে ইন্ধন দাতা কারা, এ কথাটি আপনারাও খুব প্রকাশ্যে বলেন না, একটা মাঝামাঝি অবস্থান নিয়ে আপনারা চলেন না। ইন্ধন যোগাচ্ছে অ্যাকচুয়ালি, যেমন যে কথাটি আপনি আমার কণ্ঠরোধ করে দিলেন, মাননীয় মন্ত্রী যে কথাটি বলেছে, আমরা কি বলিনি? আমরা মিডিয়াকে বলেছি যে উনি বলেছে, এখন উনি যে কথাটি বলছে আজকে বিশেষ কারণে আমরা সেই কথাটি উচ্চারণ করছি না, আবার উনি বলছেন রসরাজ এই কাজটি করেনি, তা রসরাজ করেনি উনি জানছেন এবং উনি ওখানে থাকেন। মানে একটি কথা বলি আমি, এটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি অত্যন্ত শ্রদ্ধার সাথে, মানে তার তার প্রতি সম্পূর্ণ আস্থা আমাদের আছে, এটা এটা বলার কোনো অপেক্ষা রাখে না, কিন্তু এই কথা তো সত্যি। যখন দুর্ঘটনা ঘটছে নবীনগর, মানে যশোর থেকে আরম্ভ যেখানে সেই সাতক্ষীরায়, আমরা বারবারই বলেছি আমরা কিন্তু কাউকে পাই না আমার পাশে, দুর্ঘটনা ঘটার পাশে আমার পাশে কিন্তু কেউ আসে না, ভোটটা কিন্তু আমরা চোখ বন্ধ করে দিই, কেন দিই কেন দিই না সেটি অন্য প্রসঙ্গ, অন্য কোনো সুনির্দিষ্টভাবে। আমি কি করে দেখি অনেক সময় আপনাদের একটা রাজনৈতিককরণ বক্তব্য থাকে না, যে অমক গোষ্ঠী অমকরা, এটা আমরা বলি না, এটা আমরা বলি না, আমরা কিন্তু বলি না, আমরা কখনো বলি না বিএনপি জামাত করেছে, জি, বা আমরা বলি না আওয়ামী লীগ করেছে, বা আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি জামাত করেছে, এটি তাদের বক্তব্য। আমরা কিন্তু বলতেছি স্পেড কে স্পেড, আমি স্পষ্ট করে বললাম, আমরা কিন্তু সবসময় অপরাধীকে অপরাধ হিসাবে ধকেন না, কিন্তু আপনাদের, আপনারা তো ঘটনাস্থলে যান, নিজস্ব আপনাদের একটা তদন্ত হয়, এবং আপনারা মূল ঘটনার কিন্তু আপনারা জানতে, মানে জানতে পারে না কে পোস্ট দিয়েছে কে পোস্টে না, এটা আমি আমি তার সেই মানে পোস্টের বিষয়ে যাচ্ছে না, কিন্তু আক্রমণের কথা যদি বলি, আক্রমণের কথা যদি এখানে বলেন অন্যান্য জায়গা থেকে, সেটা আমাদের এটা যেটা হয়েছে এটা আপনারও বলেছে, আমি ইচ্ছা করে যাইনি সেখানে, এটা সবাই জানে না, কিন্তু এলাকার লোক কিন্তু এই কাজটি কম করে, বরং এলাকার মুসলিম সম্প্রদায় এটি প্রোটেক্ট করার জন্য, এটি কিন্তু নতুন একটি মাত্রা। এবার এটি বিবিসি কিন্তু খুব চমৎকার একটি রিপোর্ট করেছে, বলেছে যে মুসলমানরাই এই মুসলমানদের ইয়ার কাছে এই 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 লোকাল লোকাল এই এটি একটি একটি অন্য মাত্রিক। এবার কিন্তু লোকাল মুসলিমসরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং পাশে দাঁড়িয়ে অনেকে নিগৃহীত হয়েছে, বাইরের থেকে আনা হচ্ছে, এই বাইরের থেকে আনা কিন্তু ট্রাক ভাড়া করে আমরা কুমিল্লাতেও দেখেছি, যখন এই যে এই যে প্রোপাগান্ডা করেছে, আসলে যখন মাইকিং করে, আরেকটা জিনিস সলিমুল্লাহ ভাই বলেছেন, মসজিদের মাইক থেকে কিন্তু আজান দেওয়ার কথা, পাবলিক ইনফরমেশনসগুলো দেওয়ার কথা, সেখান থেকে বারবার সেই দেলোয়ার সাহেবের ক্ষেত্রেও দেখেছিলাম, চাঁদে নাসিরনগরে বোধ হয় মসজিদ থেকে মাইকিং হয়েছে, ছোটখাটো মাইকিং হয়েছে, কিছু হয়েছে। এখন এই জায়গাটিতে হচ্ছে প্রশাসন আছে, এই আছে, তারা এখন আমাদের কিন্তু আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, আমি শুধু বলতে চাচ্ছি যে আমরা অস্পষ্ট রাখি না, না অস্পষ্ট না না আমরা অস্পষ্ট রাখি না, আমরা তো বললাম একটি কথা বলি, একটি কথা বলতে যে আমাদের একজন নেতার চোখ তুলে নেওয়ার কথা বলা হয়েছে, একটি স্পষ্ট উচ্চারণ করায় আমি 50 কোটি টাকার মামলাতে পড়েছি, আমরা কিন্তু রেখে রেখে কথা বলছি না, আমরা সব জায়গায় স্পষ্ট যেখানে বলছি এবং সবসময় বলছি, আরও আবার তো বললাম যার কাছে আমি সবচেয়ে বেশি প্রত্যাশা, তার কাছে যদি প্রত্যাশার থেকে মানে সেই জায়গাটি যদি না পাই আমি কেন বলবো না, আমি তা বারবারই বলছি, মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি যে আমি আপনার দলের লোকদেরকে দুর্ঘটনা ঘটার পরে তারা আমার পাশে থাকে না, সবচেয়ে মিসিং পার্ট হলো এমপিরা ঢাকা শহরে থাকে, ঘটনা ঘটে এখানেও তো, আচ্ছা দুজন মন্ত্রী কথা আইন আইনমন্ত্রী কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার, আর মৎস্যমন্ত্রী, দুজন বড় মন্ত্রী ওখানে, একজন গেলেন একজন এখনো যাননি, এই যে না যাওয়াটা। আচ্ছা আমাদের সময় একেবারেই নাই, সলিমুল্লাহ খানের কাছে যদি যাই, আপনি সম্প্রীতির কথা বলছিলেন, সামাজিক সম্প্রীতির কথা যদি একেবারেই খুব সংক্ষেপে বলি, এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে মন্ত্রী সাহেবকে নিয়ে কথা হচ্ছে, তিনিও বলছেন যে এগুলো বাইরের লোক এসে করছে, এখানে করেনি, কথার মধ্যে কিছুটা সত্য আছে, বাইরে মানে এদিককে সংগঠিত করেছে, বাইরের লোক তো এমনি আসতে পারে নাই, বাইরে মানে দূর এলাকা থেকে গেছে, কক্সবাজারের রামুতে যেটা হয়েছিল সেখানে আমরা লক্ষ্য করেছি, তার মানে বোঝা যাচ্ছে কোনো না কোনো শক্তি সংঘবদ্ধভাবে এর পেছনে আছে। আর সুখের খবর হচ্ছে কোনো কোনো সময়
আমাদের প্রতিবেশীকে রক্ষা করার জন্য আমরা প্রাণ দিয়েছি, সে উদাহরণ আছে। ঢাকায় 1964 পাকিস্তান সরকার যে দাঙ্গা করেছিল তাতে আমির হোসেন চৌধুরী একজন বড় পণ্ডিত ছিলেন, তিনি নজরুল ইসলামের কাব্যে রাজনীতি নামক বই লিখেছিলেন, তিনি প্রাণ দিয়েছেন। আরও এরকম অজস্র আত্মত্যাগের কাহিনী আছে। এইটা সম্প্রীতির, সম্প্রীতি না, এটা ন্যূনতম মানবিকতার কথা। আমার বন্ধু কবি মোহাম্মদ সাদিক, মোহাম্মদ সামাদ, চমৎকার কবিতা লিখেছেন, এই যে আপনার বিডি নিউজ টোয়েন্টি কবিতা শুনি, শেষ করতে না, কবিতাতেও বলতেছি আর কি যে আমার ধর্ম কি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সেই কথাটাই আমাদের ভুলিয়ে দেওয়ার জন্য এটা করা হচ্ছে, সম্পত্তির জন্য। আমার এর চেয়ে মানুষের বড় ধর্ম নাই, ধর্ম অন্যের ধর্মে আঘাত দিয়ে আমি নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করব, এইটা কিন্তু একটা ধোঁয়াশা, এটা কিন্তু মানুষের মনে একটা কুয়াশা তৈরি করছে। আসল কথা এখানে স্বার্থের যে কঠিন বন্ধন সেটা আছে, সেই জায়গাতে আপনার অনুসন্ধান শুরু করতে হবে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনার কষ্ট স্বীকার করে এসছেন, ধন্যবাদ জানাচ্ছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।